প্রাণী এবং জীবজন্তু অনেকটাই কিন্তু নিষ্পাপ হয়, আর এক এক প্রাণী কিন্তু এক এক রকম হয়ে থাকে, এক এক বৈশিষ্ট্যের হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেটি এখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটা ডিফারেন্ট পার্ট নিয়ে, আর এটা হচ্ছে পার্ট 3। আর আমি এর আগে কিন্তু দুইটা পার্টে দেখিয়েছি যে জুরোমা আছে চিড়িয়াখানা, রোম শহরে যে চিড়িয়াখানাটা আছে সেটা আমি আরও দুইটা পার্টে আপনাদের সাথে উপস্থাপন করেছি। আজকে হচ্ছে 3 নম্বর পার্ট, আরও পার্ট অবশ্যই আসছে, সেই জন্য আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। আর এই পার্কটা কিন্তু অনেক বড়, আমি আর এর আগেও বলেছি যে এই পার্কটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে মানে কোথায় যে কী আছে খুঁজতে খুঁজতে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো আমরা এর আগে দেখিয়েছিলাম এ বাঁদর কলা খাবে, বাঁদরের যে পার্টটা দেখিয়েছিলাম, এখন বাঁদরের ইয়েটা রেখে তারপর আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি একটু, কারণ তো পুরোটাই দেখতে হবে, যেহেতু এমনিতেই ঢুকেছি দেখার জন্য, তো না দেখলে কি হয়, এর জন্য ভিতরে ঢুকেছি এবং আমরা একটু সামনে এগিয়ে গিয়েছি। তো এই সামনেতে আমরা কিছু হরিণ দেখতে পেয়েছিলাম, তবে যেহেতু দুপুরের টাইমটা ছিল সবাই একটু রেস্ট নিচ্ছে, রেস্টে তো বলতে যে দুপুরের টাইম কিন্তু আমরা যারা মানুষ আছি আমরাও কিন্তু খাবার দাবার খেয়ে তারপর একটু রেস্ট নেই, তো এরকম প্রাণীরাও দুপুরের টাইমটাতে একটু রেস্ট নিচ্ছে, যার জন্য সবাই একটু ভিতরে আছে, তেমন বাইরে একটা ছিল না। এখানে বিভিন্ন প্রাণীর পাশাপাশি কিন্তু অনেক বাচ্চাদের জন্য খেলারও খুব সুযোগ সুবিধা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা ওই সেক্টর থেকে এবারে অন্য একটা সেক্টরে চলে এসেছি, আর এই সেক্টরটা হচ্ছে পাখি, বিভিন্ন প্রকার পাখি থাকে এখন। তবুও প্যান্ডামিকের কারণে কিন্তু এখানে পাখির পরিমাণটা একটু কমে গেছে, এর আগে আরও মনে হয় বেশি পাখি ছিল, আর একটু দেখে মানে সিস্টেমটা দেখে বোঝা যাচ্ছে যে আরও বেশি কিছু ছিল, তো অনেক কিছুই এখন নাই, একদম খালি হয়ে গেছে বেসিক্যালি হয়তো বা এই প্যান্ডামিকের জন্যই। তো আমরা এখানে দেখেছি কাকা কাকাতুয়া, তারপরে দেখেছি হচ্ছে টিয়া পাখি। তো কাকাতুয়াটা অনেক ভালো লেগেছিল, তবে কাকাতুয়া একটু ভিতরে ছিল তো সামনে আসেনি, যার জন্য দেখা হয়নি, একটু দূরে থেকেই আমরা একটু দেখেছিলাম আর কি। আর কাকাতুয়াটা ছিল সাদা, আর সাদা জিনিস তো আমার কাছে খুবই ভালো লাগে, সাদা খরগোশ ভালো লাগে, সাদা পাখিও ভালো লাগে। আর পাশে ছিল একটা টিয়া পাখি, টিক 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 করে করে মানে ডাকতেছিল, আর এটা কি পাখি আমি আসলে আমি জানি না, তো আমার কাছে পাখিটা নতুন মনে হয়েছে, আমি দেখিনি এর আগেও। আর এটা হচ্ছে কি পাখি বলেন তো? তবে আমাদের বাংলাদেশে শকুন যে থাকে, শকুনের সাথে এই শকুনেরটা খুবই পার্থক্য আছে। বাংলাদেশে শকুনের তো বিভিন্ন ইয়ে থাকে, হচ্ছে গিয়ে মানে উপর দিয়ে গলা যে অংশটা এটা ছোলার মতো থাকে বা লাল দেখা যায়, কিন্তু এই পাখিটা যে কি সুন্দর কালার, যে মাথার মধ্যে তারপরে উপর দিয়ে যে ঠোঁটের মধ্যে দেখুন কি সুন্দর, কিন্তু এটা শকুন পাখি, এটাও শকুনই বলা হয়। এটাই আর কি, বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে, কোনো দেশে এরকম থাকে, কোনো দেশে অন্যরকম থাকে, মানে আবহাওয়া এবং ইয়ার উপরে পরিপ্রেক্ষিতে কিন্তু এটার উপর ডিপেন্ড করে, তারপরে মানে প্রত্যেকটা জিনিসে তার উপর ডিপেন্ড করে আবহাওয়াটা কীরকম আছে। এই তো সবগুলো জিনিসের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এটা কোন প্রাণী, এটা কী করে, এটা কী করে, সব কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আমার কাছে তো সবচাইতে ভালো লেগেছে, আরও আছে আরও কিছু আমার কাছে বেশি ভালো লেগেছে, তবে এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে বলার বাইরে। এই যে দেখতে পাচ্ছেন ময়ূর, এখানে কিন্তু এই চিড়িয়াখানাতে ময়ূর এমনিতেই ঘুরে, কোনো ইয়া হয় না, মানে আটকানো হয় না, ময়ূর এমনিতেই ঘুরে সব সময়। তো এই যে ময়ূর দেখতে পাচ্ছেন, ময়ূরের আবার দুটো বাচ্চাও আছে, এই দুটো বাচ্চাকে নিয়ে এই টিং 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 করে ঘুরতেছে, আমার দেখে যে এত ভালো লেগেছে। আমি ময়ূর দেখেছি কিন্তু ময়ূরের বাচ্চা সহকারে, মানে ময়ূরকে হাঁটতে একসাথে আমি এরকম দেখিনি, ফার্স্ট টাইম আমার এটা দেখা হয়েছে, আর আমি তো অনেকটা এনজয় করেছি, আমার কাছে দারুণ লেগেছে। এমনি তো আমি ছোটো যে কিউট কিউট ইয়া থাকে, যেমন খরগোশ থাকে, তারপর হচ্ছে বিড়ালের বাচ্চা থাকে, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার যে ছোটো ছোটো বাচ্চা থাকে, এগুলো আমার কাছে দারুণ ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমার কাছে এটাও ভালো লেগেছে। আর আমরা এই সেকশনটাতে এসেছি, এটা হচ্ছে গিয়ে ওট পাখি। তো ওট পাখিটা, ওট পাখির যে সেকশনটা আছে এখানে তেমন একটা নেই, যা শুধু দুইটা ওট পাখি আছে, তার পাশে অনেক কিছুই আছে, আর এটাকে কী বলে এটাও জানি না, দেখতে বাঁদরের মতো দেখা যায় বাট এটাকে কী বলে জানি না। আর এখানে বিভিন্ন প্রকারের প্রাণী আছে, এক এক সাইডে এক এক রকম, সব সাইডে এক রকম পাওয়া যায় না, তো এক এক দিক থেকে ঘুরে ঘুরে আমরা ঘুরে ঘুরে আমাদের মাথা ঘুরাচ্ছে যে কোন দিকে যাব, মানে কোন দিক থেকে ইয়ে করে তারপর কোন দিকে যাব সেটাই বুঝতে পারি না। এটা হচ্ছে বড় ওট পাখি, দেখতেই পাচ্ছেন অনেক বড়, আর ওট পাখি তো অনেক বড় হয়, আর এগুলো যদি মানুষকে দৌড়ায় তাহলে তো আর উপায় নেই। এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোথা থেকে এসেছে এবং এগুলোর যে আদি যে নাম আছে সব কিছু এখানে দেওয়া আছে। আর এগুলো হচ্ছে জেব্রা, দেখতে কতটা সুন্দর তাই না,
আমার কাছে তো দারুণ ভালো লাগে, বিশেষ করে আমি প্রাণী বলেন যেটাই বলেন আমার কাছে প্রকৃতির যেই আছে সব কিছু আমার কাছে খুবই 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 ভালো লাগে। তবে একটু মনটা খারাপও ছিল, মনটা খারাপ হয়ে গেছে একটা কারণ, এখানে অনেক রকম আছে, ময়ূর আছে, কিন্তু একটা ময়ূরও পেখম মেলেনি, একটা ময়ূরকে আমি পেখম মেলতে দেখিনি, যার জন্য আসলে আমার মনটা খুবই খারাপ ছিল। বা অনেক ট্রাই করেছিলাম যে ময়ূর যদি পেখম মেলত তাহলে আমি ভিডিও করতাম এবং দেখতাম এটার কীরকম দেখতে কতটা সুন্দর দেখা যায়। তো আমি বাংলাদেশে যখন গিয়েছি তখনও দেখেছিলাম, তবে বিশেষ করে টিভিতে বেশি দেখেছি, সামনাসামনি দেখেছি কি না আমার মনে নেই। তবে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক ইচ্ছা ছিল যে আমি ময়ূরের যে পেখম মেলে এই পেখম মেলাটা দেখব। বাট আনফর্চুনেটলি, অবশ্য ভাগ্য যদি না থাকে তাহলে তো কিছু করার নেই, এর জন্য কিন্তু দেখতেও পারিনি, দেখতেই পাচ্ছেন। আর আরেকটা জিনিস খেয়াল করেছি আমি, এখানে যে ময়ূরের যে পেখম থাকে সবগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে, আর ময়ূরের যে পেখমগুলো আছে এগুলো না আমি ছোটো থাকতে বইয়ের ভিতরে রেখে দিতাম বা ইয়ার মধ্যে রেখে দিতাম, কারণ দেখতে অনেক ভালো লাগতো, সুন্দর লাগতো, এর জন্য রেখে দিতাম। তো এগুলো হচ্ছে ওট পাখির সেকশন, এতে দেখতেই পাচ্ছেন ওট পাখি আছে, এখানে অনেক প্রকারের ছোটো বড় সব প্রকারের ওট পাখি আছে, তো এগুলো বড়ো বড়োই দেখা যায়। আর উট পাখির ডিম তো অনেক বড়, সাথে আবার ইয়াও আছে, অন্য ধরনের প্রাণীও আছে, এগুলো মায়েলে বলে থাকে মাংস খাওয়ার জন্য ইয়া করে আর কি, তারপর এখানে চিড়িয়াখানাতে রেখে দিয়েছে, কারণ চিড়িয়াখানাতে রাখার স্পেশালিটি অবশ্যই আছে, যদি কোনো প্রাণী স্পেশাল থাকে তো সেসব প্রাণী এখানে রাখা হয়। দেখতেই পাচ্ছেন পাখিটা কত সুন্দর, তাই না? অনেক সুন্দর, আর পানির মধ্যে ইয়ে করতেছে, তো আমি ভাবলাম যে কেন ক্যামেরা বন্দি করবো না, এর জন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর এটাকে কী বলে আমি আসলে আমার ধারণা নেই, আর এটার নাম কি সেটাও জানি না। এর দেখতে পাচ্ছেন এরকম মুখটা এ কেমন যেন, আমি কখনো এর আগে দেখিনি, ফার্স্ট টাইম দেখেছি আমি, মানে চিড়িয়াখানাতে এসে ফার্স্ট টাইম আমি অনেক কিছু দেখেছি, এর আগে আমার অনেক দেখা হয়নি। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই 2021-এর যে সামার ভ্যাকেশনটা ছিল, সামার ভ্যাকেশনের মধ্যে আমি অনেক কিছু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অর্জন করেছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে আর আমার বকবকও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যায় এবং আপনি দেখতে পারেন এবং এনজয় করতে পারেন। এই তো এখানে আমি সব কিছু দেখাচ্ছি, আর এখানে একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা জিজ্ঞাসা করতেছে ওর পাপার কাছে যে এটা কী বলে, এটাকে কী বলে, ওইটাকে কী বলে, সব কিছু জিজ্ঞাসা করছে। আর বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই পারফেক্টেবল একটা প্লেস, যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় তাহলে এখানে আসতে পারে। আর বেসিক্যালি এরকম কোনো মনে হয় না যে এটা চিড়িয়াখানা, তো এই সব কিছু সবগুলো প্রাণীর জন্য মোটামুটি একটি ভালো ব্যবস্থা করে রাখা আছে, তারা যেন ন্যাচারাল যে স্বাদটা আছে সেটাও কিছু পেতে পারে, তো সেজন্য ব্যবস্থাটাও মোটামুটি ভালোই ছিল। যেদিন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম সেদিন প্রচুর গরম ছিল, আর এতটা গরম ছিল যে আমার একটু পরে পরে পানি পিপাসা পেয়েছে। তো আমরা বাসা থেকে একদম ফ্রিজের বরফ করা পানি নিয়ে গিয়েছিলাম, বাইসেস নিয়েছি, এতে করে আমাদের যে পানি তৃষ্ণাটা ছিল বা ঠান্ডা পানি পাওয়ার একটা যে সুযোগ ছিল সেটা পেয়েছি। তো এখানে এটা হচ্ছে এই সেকশনটা হচ্ছে গন্ডারের, গন্ডার এখন পানি ছাড়া বসে আছে, পানি ছাড়া গন্ডার দেখতে আজবের মতো লাগে, তেমন একটা ইয়ে লাগে না, তো এখানে এরা বসে বসে রেস্ট করছে। আর সবচেয়েতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জায়গায় যেখানে বিভিন্ন প্রকারের ছোট্ট ছোট্ট প্রাণী আছে, তো বাচ্চারা এখানে এসে দেখতেছে আর এরা দুষ্টুমি করছে, এদের সাথে কথা বলছে, সেলফি তুলছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সবাই ওদেরকে ডাকতেছে, ওরাও রেসপন্স করে, প্লাস সবাই অনেক এনজয় করতেছে। এগুলো বাঁদরের মতোই দেখতে দেখা যায়, বাঁদরের মতো, তবে অন্য প্রজাতির হতে পারে। আমরা মানুষরা সেলফি তুলি, তো প্রাণীরা কি সেলফি তুলবে না, সেটা কি আবার না হয়, এটা হচ্ছে সেলফি সেকশন। আর এখানে বলা হয়েছে জোরে কথা বলা যাবে না, অবশ্যই আস্তে কথা বলতে হবে। দেখতেই পাচ্ছেন সেলফি সেকশনে বিভিন্ন প্রকারের সেলফি রাখা আছে, আর এখানে দেখেছি ছোট্ট ছোট্ট প্রাণী, ছোট্ট ছোট্ট বাঁদরের মতো কেন জানে, এই যে দেখুন কি সুন্দর, তাই না? এটা বাঁদরের প্রজাতির মতো এই প্রাণীগুলোই দেখা যায়, দেখতে পাচ্ছেন লেজ আছে, তারপর গাছের উপরে চড়ে দুষ্টুমি করে। তো আমার কাছে তো ভালো লেগেছে, আর হচ্ছে প্লাস সেলফিগুলো দেখে তারও বেশি ভালো লেগেছে, ডিফারেন্ট টাইপের সেলফি ছিল। এই তো আমি বকবক করতে করতে আর এই বাঁদরের দুষ্টুমি আপনারা দেখতে দেখতে কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো পর্ব নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।